शोभा तुमरा हमारे बड़ी ऐसे जोगानो मामा কলা খাবা তো আবার কলা খেতে বলছো তুমি কি সারা दिन কলা খাও টুকুন এ কি আপনারা বাড়ির ঠিকানা কোথায় পেলেন আপনার পড়শি তো দিল ওই যে শান্তি আমার বোন হয় ও তা কি চাই বলুন চাই তো আপনার ছেলেকে আমার মেয়ের জন্য দেবে না এখন আমার ছেলেকে বিয়ে করানোর মতো কোনো প্ল্যানিং নেই একটা সময় ছিল কিন্তু এখন নেই কলা খাবা শকুন্তলা দেবী আপনাকে কিন্তু আমার হেভি লাগে তুমি রসিকতা করাটা বন্ধ করবে এই আমার স্বামী আবার একটু রসিক মানুষ আছে এই বুড়া বাম তুমি আমার মাকে জারি মারাটা বন্ধ করো মামা কি ছোট তো শকুন্তলা দেবী সেই যে আপনারা আমার মেয়েকে দেখতে গেলে তারপরে 22টা পার্টি এসেছে আমার মেয়েদের মধ্যে একটাকে পছন্দ হয় ওই যে আপনার ছেলেকে দেখেছিল প্রথম দেখাতেই জবাকে ভালোবেসে ফেলে রাত্রিরে লুকিয়ে লুকিয়ে আমার সব বলে তো এই জবা সত্যি করে বলো তো তুমি 22টা ছেলেকে রিজেক্ট করেছো নাকি তোমার অসভ্যতামি থেকে 22টা ছেলেই তোমায় রিজেক্ট করেছে মামা কি ছোট না আমাদের জবা যা সুন্দরী ওর জন্য এর আগে আমাদের পাড়াতে আরো 13টা মেয়ের বিয়ে ভেঙে গেছে ওকে আর কোনো ছেলে রিজেক্ট করে সাহস পায় এ কিন্তু আমার পুরো আগুনের গোলা কলা খাবা না আমি কলা টলা খাই না নেত্রকালী যে আমার দুধুর বোতলটা নিয়েছে যেটা ফেরত দিতে বলুন না এটা তো দেয়া যাবে না আমার মেয়েরা বাচ্চামা সব কিছু পছন্দ খালি এই পদবেশটা বাদ এটা চাটতে হবে সে কি আপনি তো ভারী বিয়াদব মহিলা ওর ফিডিং বোতলটা কেন নিয়েছেন ফেরত দিন বলছি না এটা চাটতে হবে আই ফেরত দিন দেন দেখুন প্রথমত আমরা আপনাদের সঙ্গে কোনো রকম বৈবাহিক সম্পর্কে জড়াতে চাই না দ্বিতীয়ত আমার ছেলে আপনার মেয়েকে একদমই পছন্দ করে না আমিও করি না তৃতীয়ত আপনারা শুধু শুধু আমার বাড়িতে এসে সময় নষ্ট করছেন আর চতুর্থত আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে শকুন্তলা দেবী আপনারা আমার মেয়েকে নেবেন না ভেবে দেখুন দিতে চাইছি কেন আপনার মেয়েকে কি আপনারা কোনো প্রোডাক্ট বলে মনে করেন যে আপনারা দিতে চাইবেন আর আমরা সেটা নিয়ে নেব না না তা নয় মেয়ে তো দেবই তার সঙ্গে ইয়েও দেব বলুন না আপনারা কত চান ওই ইয়ে ছাড়া কি বিয়ে হয় ওটা নিয়ে ভাববেন না এই নেত্রকালী তুমি এসব কি বলছো তুমি জানো না পণ্যে এখন বেআইনি মামা কি ছোট নেত্রকালী দেবী আপনার বোধহয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমরা আপনার মেয়েকে নিচ্ছি না তো আমার ছেলেকে দিচ্ছি আর বিয়ে নিয়ে আপনি যে ধারণাটা রাখেন সেটা কিন্তু আমার বাড়িতে চলে না অ্যাটলিস্ট যাদের পেটে শিক্ষা রয়েছে তাদের কাছে তো আপনার এই ধারণাটা পুরোটাই ভালো এটা বিয়ে কোনো বিজনেস ডিল নয় দেয়া নেয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে আমি তো সেটাই বুঝতে পারছি এনিওয়েজ আপনারা কাইন্ডলি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান ঠিক আছে যাচ্ছি তবে শুনলাম আপনার স্বামী নাকি আপনাদের সঙ্গে সংসার করেন না টুকু তোমার বাবার জন্য কোথায় থাকে আমার বাবা নৈনিতালে থাকে বড় অফিসে চাকরি করে উমা কি ছোট তোমার মা দেখছি তোমায় কিছুই জানাননি তুমি সত্যি না বাচ্চা শকুন্তলা দেবী ছেলেকে জানাননি কি জানাবো আপনার স্বামী নৈনিতালে কি শুধু চাকরি করে মাসে মাসে কত করে পাঠায় তাই দিয়ে সংসার চলে আপনি তো কিছু কাজকর্ম করেন বলে জানি না কত কমাস থেকে সংসারে কি চলছে আপনার ছেলে এইচএসে এত ভালো রেজাল্ট করে সত্ত্বেও ওকে ডাক্তারি পড়তে পাঠাননি কেন সব খবরই আমার কাছে থাকে শান্তি কাকিমা তো কি কারণে জন্য আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আরে বলুন বলুন আজকে বলেই ফেলুন উমা ছেলের সামনে বলতে লজ্জা করছে তা তো করবেই বাবা চাঁদ বদল তুমি কান দুটো ঢাকো দেখিনি মা লজ্জা পাচ্ছে তো অনেক সহ্য করেছি তুমি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছো কিন্তু আমি কিচ্ছু বলিনি কিন্তু আমার মা আমার ভগবান আমার সবকিছু তাকে নিয়ে উল্টোপাল্টা কথা আমি একদম সহ্য করব না তোমরা এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও নয়তো আমি পুলিশ ডাকবো ছোটলোক মহিলা অসভ্য মেয়ে বজ্জাত বুড়ো বা বেরো আমার বাড়ি থেকে বেরো 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 এই যে শকুন্তলা দেবী আর দুধু বাচ্চা কি জানো তোমার নাম টুকু একটা কথা মাথায় রেখো এই অপমানের বদলা যদি আমি না নিয়েছি তাহলে আমার নামও নেত্রধন খাড়া নয় চলো নেত্রকালী हे गाइस ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও আর আগামী সপ্তাহে আমরা আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে থেকো।